কক্ষে প্রবেশ করলো নাসার সৌরযান, সূর্য ছুঁয়ে ফেলল। ভাবতে পারছেন, সোলার পার্কার প্রো নাসার মহাকাশ যান এবার সূর্য ছুঁয়ে ফেলল। মহাকাশ অভিযানে প্রশ্নাতীত সাফল্য, সাথে তৈরি হল ইতিহাস। বুধবার সদর্পে নাসা জানিয়েছে, এই প্রথম কোনো মহাকাশ যান সূর্যকে ছুঁল। সূর্যের বাইরের অংশ ছুঁয়েছে সোলার পার্কার প্রো, যেটা নাসার সৃষ্টি। পৃথিবী জুড়ে করোনার দাপট, কিন্তু সেই করোনাকে একেবারে ছুঁয়ে ফেলল এবার সোলার পার্কার প্রো। নাসা গর্বিত করোনাকে স্পর্শ করে। নাসার হেলিওফিজিক্স সায়েন্স ডিভিশনের ডিরেক্টর নিকোলা ফোর্বস বলছেন, চাঁদে পা রাখার মতোই সাফল্য এটা। সূর্যের কাছের নক্ষত্রকে জানতে 2008-তে পার্কার প্রো পাঠানো হয় পদার্থবিদ ইউজেন নিউম্যান পার্কারের নামে এই যান। সূর্য নিয়ে গবেষণায় আধুনিক বিজ্ঞানী পার্কারই সেরা। সৌরপৃষ্ঠ থেকে প্রায় 8.5 কোটি কিলোমিটার দূরে রয়েছে এই যান, যার ওজন প্রায় 685 কেজি, গতিবেগ ঘন্টায় 5,86,000 কিলোমিটার। কিন্তু প্রশ্ন, ছোটবেলা থেকেই তো জেনে আসা সূর্যের প্রত্যেকটা মুহূর্তে সেই জ্বলন্ত তপ্ত পরিবেশের কথা, তাহলে এত তাপ কী করে সহ্য করছে সে? আসলে সোলার পার্কার প্রোব, তার সামনে একটা সাদা বর্ম রয়েছে, যার কাজ তাপকে রিফ্লেক্ট করে পিছনের অংশকে ঠান্ডা রাখা। বর্মের পিছনে কাজ করছে একটা অটোনমাস সফটওয়্যার, অতিরিক্ত তাপ কমায়, যানের ভেতরে জলের স্রোত বয়ে যায়, ফলে করোনাতে অর্থাৎ সূর্য পৃষ্ঠে পৌঁছে গেছে সোলার পার্কার প্রো। করোনায় প্রবেশ করেছে নাসার সৌরযান, বড় সাফল্য, মানুষের সৃষ্টি ছুঁয়ে ফেলল সূর্যকে।